দর্শক বন্ধুরা, সকাল সকাল চলে এলাম আপনাদের এই খাল পাড়ে, এই চাইনিজ জাল দিয়ে কিভাবে মাছ ধরা হয় এই দৃশ্য দেখাতে। হ্যাঁ, ম্যাজিক জাল না, চাইনিজ জালের আরেক নাম ওই যে ভাই বলতেছে ম্যাজিক জাল, এই যে আমাদের মিন্টু ভাই। কাল কালকে এটা পাচ্ছিলেন কখন ভাই? সকালে, গতকাল সকালে পাচ্ছিলেন এই সময়। এই যে 24 ঘন্টা পরে প্রায় দেখেন, ওই যে মাছ অলরেডি ধরা পড়েছে। দেখুন দর্শক বন্ধুরা, ম্যাজিক জাল বা চাইনিজ জালে কীভাবে মাছ ধরা পড়ছে। যারা শহর অঞ্চলে থাকেন অনেকেই দেখেননি কীভাবে এই চায়না জাল পেতে মাছ ধরা হয়। বিশেষ করে তাদের জন্য এই ভিডিওটা, যে দেখেন বেশ কিছু মাছ ধরা পড়েছে। পাবদাও দেখা যাচ্ছে একটা, ফলি না ফলি মাছ। দেখুন দর্শক বন্ধু, এই যে দেখেন শিং মাছ, ছোট ছোট শিঙের বাচ্চা। শিঙের বাচ্চাগুলি কই থেকে নিছেন মিন্টু ভাই? ওইটাও কি আরেকটা জালি, চায়না জালি? পুরানো দিনের গুলশা, এই যে গুলশা মাছ না? এই যে দেখুন দর্শক বন্ধুরা, একদম তরতাজা নড়তেছে মিন্টু ভাই আমাদের। এই যে দেখেন ওই হাড়িটা এদিক দেন ভাই, কি কি মাছ উঠলো। ওই যে দেখেন একটা কাউঠা বলি আমরা এখানে, এটার ভালো নাম হচ্ছে কাঁকড়া। কি কি মাছ এটি ভাই একটু পরিচয় করে দেন। ফুলি, বাইম, ফুলি, বাইম, জিওল শিং, জিওল শিং। যে দেখেন বেশ কয়েক পদের মাছ, একদম দেশি মাছ খাল থেকে ধরা হয়েছে। হয়ে গেল নি এটা? না, আমরা আমরা জাল লাগবো। এই কয়টা পাচ্ছেন ভাই? আছে কয়টা? কয়টা রাস্তা জাল মধ্যে মাছ থেকে যায় না, অত মধ্যে মাছ দেবো না তো। এই যে দেখেন দর্শক বন্ধুরা, এখন জালের ওই মাথা, এক মাথা থেকে মাছ সংগ্রহ করা হলো, এখন অন্য মাথা থেকে মাছ সংগ্রহ করা হবে। পদ্মা ধরা পড়ছে কতগুলি। এই যে মিন্টু ভাই চলে আইছে জালের ওই প্রান্ত থেকেও মাছ মেরে আসছে। এই যে দেখেন মাছগুলো চকচকে টাটকা ফ্রেশ মাছ ভাই। এখন কি অন্য অন্যটাতে ওই দিকে না? সাথেই থাকুন দর্শক বন্ধুরা, আরও আছে, আরও জাল আছে আপনাদের দেখাবো, সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।